গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোলাফানি। আমি মৌসুমি, আরও একটি নতুন সকাল তোমাদের সঙ্গে নিয়ে চলা। প্লিজ কিছুক্ষণ আমার সাথে থেকো। এগুলোকে একটু এই যে মানে এটার মধ্যে না আমি জল করে না ফ্রিজের মধ্যে রেখে দিই, ঠান্ডা থাকে। রাতে ভালো করে জল দিয়েছি, এখন জাস্ট স্প্রে করে দিচ্ছি। আমার কিন্তু খুব কষ্ট গো, মানে গাছে মানে তাপে, আসলে রোদের তাপেও গাছগুলো কেমন লাল লাল হয়ে যাচ্ছে, কিন্তু খুব মানে এ করেই এদের আমি সবুজ করে রেখেছি আর গাছদের। সারাক্ষণ মানে জলের স্প্রে করে করে, ঠান্ডা মানে জলটা স্প্রে করে করে ঠিকঠাক করে রেখেছি। তো এদের তো সকালবেলায় পরিচর্যা করতেই হয় তিনবেলা আর কি। তো দাঁড়া দিচ্ছি, এত প্রচণ্ড গরম, একটু ব্যায়াম করলাম তাতেই আমি তরতর করে ঘামছি। তবু পাখার তলায় বসে ক্যামেরাটা একটু অন করলাম, ঘাম পুরো মানে প্রচণ্ড গরম ও একটু বৃষ্টির দেখা নেই সামান্য, মানে যে একটু বৃষ্টি বৃষ্টি পড়লেও তো বেশ ভালো লাগে। আমার এখানে আবার কি বলতো, ছিটে ফোটা বৃষ্টি পড়ে, ছিটে ফোটা বৃষ্টি পড়লে আর এক সমস্যা, আরও বেশি গরমটা বেড়ে যায়। মানে ছিটে ফোটা বৃষ্টি পড়লে না গরমটা আরও বেশি লাগে। তো বৃষ্টি একটু ভালো মতন করে না পড়লেও এই গরম যাবে না, মাটিটা পুরো ভালো মতন করে ভিজবে তবেই কিন্তু গরমটা যাবে। তো এইবারে বসাবো তড়কাটা, সে তড়কার ডাল সেদ্ধ বসিয়ে দিয়েই আমি ব্যায়ামটা করি। তড়কার ডাল সেদ্ধ হচ্ছে, রুটি রয়েছে ওটাকে একটু ভেজে নেবো। চারখানা রুটি রেখে দিয়েছি, চিংড়ি মাছটা ফ্রিজ থেকে বার করে রাখলাম, হ্যাঁ, আর ওই যে ছোটো কল মানে গতকালে যে পোনা কিছু ভেজে রেখে দিয়েছিলাম, আর বড় রুইটা তো করে নিয়েছিলাম কালকে, আর ছোটো পোনাটা ভেজে রেখে দিয়েছি, ওটাও করে নিতে হবে, কেননা আগামীকাল বরের মর্নিং শিফট ডিউটি, আজকেও মর্নিং শিফট ডিউটি, তো তরকারি নিয়ে যাবে। তো একটু তাড়াতাড়ি করে একটু মানে কি তাড়াতাড়ি করে রান্নাটা সারি, এখন আর এদিক ওদিক কিছু করবো না, আগেই মাছটাকে বার করে গেছি, মাছটাকে বেছে নিই, চাটা খেয়ে তারপরে মাছটা আমি বাছতে বসে যাই, তারপরে আমি রুটিটা খাবো, হ্যাঁ, তারপরে আমি রুটি বঞ্চে খাবো, কিন্তু আগে আমি গিয়ে মাছটা বাছি, হ্যাঁ, চাটা খেয়ে আগেই মাছটা বেছে নিই। কেননা মানে এখন হচ্ছে কাজ হচ্ছে সব থেকে দেখবে ঘরের বড় কাজ হচ্ছে রান্না করা, রান্না করাটা হয়ে গেলে মনে হয় একটু বজি একটু কাজ করে হয়ে যায়। হ্যাঁ, তো দেখিয়ে যাই ওদিকে দেখাচ্ছি, সেদ্ধ করেছি আর চিংড়ি মাছ। বাবা এখানে বিড়ালের জন্য কড়াই দিয়ে ভালো করে ঢেকে রেখে দিয়েছি জল দিয়ে। ভাবলাম যে মাছ ভাজা হয়ে গেছে, অবশ্য চিংড়ি মাছ বড় কাজ সেরে নিয়েছি, চিংড়ি মাছ ভাজা বেছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর হচ্ছে আর এই তড়কাটাও করে রাখলাম, ডিম দিইনি, ডিম দিইনি, বরের মর্নিং শিফট ডিউটি আছে, ও নিয়ে যেতে পারবে, বিকেলে এসে খেতে পারবে, এগুলো কি করে রাখলে গরমে হয়ে যায়, খাওয়া তো ধরো লেগেই রয়েছে, এখন খাবো বিকেলে কি দেবো খেতে, রাতে কি হবে, এই আজকে আর কি হিসেব নিকেশ করতে করতেই যাচ্ছে সময়। তো তড়কাটা করে রাখলাম কেন, রাতে যদি রুটি কটা আটা মাখা আছে রুটি করে নিলাম, একটু ভাতও থাকলো তাহলে হয়ে যাবে, চারটে রুটি করলেও হয়ে যাবে, আর তরকাটার মধ্যে ডিম দিয়ে দিয়ে করে দেবো। খেয়ে নিয়ে প্রচণ্ড খিদে পেয়েছে, বড় কাজ চিংড়ি মাছটা যেহেতু বাছা হয়ে গেছে, জানি না অনেকগুলোই চিংড়ি, এখন মিঠি তো চিংড়ি খুব প্রিয় আমার মেয়ের, খুব চিংড়ি প্রিয়, ও চিংড়ি ভাপাটাও খেতে খুবই ভালোবাসে, আমি সর্ষে পোস্ত বাটা আছে ভাপা করবো না, আলু দিয়ে একটু টমেটো দিয়ে পেঁয়াজ আদা রসুন দিয়ে একটুখানি কারি টাইপের করে দেবো সেটাই ভাবছি, আর বাদ বাকি ঝিঙ্গে না কি একটা দেখি আর একটা সবজি দিয়ে করবো, চিংড়ি দুটো আইটেম করবো চিংড়ির, ব্যাস। তো চল আমরা খেয়ে নিই, প্রচণ্ড খিদেও পেয়েছে প্রচণ্ড, আবার খিদে খুব খিদে পেলেও কিন্তু কোনো কাজ করা যায় না, মানে মাছটা বাঁচতে গিয়ে না মানে লেট হয়ে গেল আমার, মাছটা যদি না বাঁচতাম আমার এখানে লাইটটা আবার জ্বলছে না মাঝে মধ্যে, কী করে খাবো এবারে, হুম, কী করে খাবো দেখিটা শোনা, আরে এমন ঘরে লাইটটা জ্বলছে না, দরজা বন্ধ করতে হবে, এসিতে এসছি লাইটটাও তো জ্বলছে না, এবার কী করে দেখাবো আর কী করে খাবো, লাইটটা যে কী হলো জ্বলছে না, তুর অন্ধকারেই খেয়ে নিই, কিন্তু ওই ঘরে যাবো না এখন, এই ঘরে দেখি একটু কাজটা যে দেওয়া আছে কাজটা, দাঁড়া এখানে সরিয়ে নিই একটু কাজ তো দেওয়া আছে, বসি লাইটটা কাল থেকেই ঝিকিরমিকির ঝিকিরমিকির করতে যাচ্ছিলো, কাল থেকে না দুই দিন ধরেই করে যাচ্ছে লাইটটা, তো অবশেষে টোটালি গেল। তো এই দেখো জানলাটা পর্দাটা দিয়ে রাখি,
সে অবশ্য কাছের জানলা রয়েছে, এখান থেকে লাইটটা অনেকটাই আসছে, তো খেয়ে নি। মানে খিদে বয়েছে না, খিদেও তো আবার করা যায় না, মাথা ফাথা ঘুরে আর কি। তো আমার বেশি বেলা হয়ে গেলো তো খাওয়াটা হয়ে যাবে না, বরঞ্চ খেয়ে নি। চিংড়ি মাছ তো করতে খুব একটা সময় লাগবে না, কাটা বাছা আসল কাজটা তো হয়ে গেছে আমার, জলদি করে হয়েই যাবে, তাড়াতাড়ি করে খেয়ে নি। মিঠি খেয়ে নি, ঠিক আছে খাওয়াটা শুরু করি। হ্যাঁ এই যে রান্না হয়েছে, এই যে এটা কিন্তু ঝিঙ্গা নয়, ওই ঝিঙ্গা নয়, ঝিঙ্গের মতন আর একটা কী জানি ওটাকে, ঝিঙ্গের মতন আরও একটা সবজি, ধুন্দুল বলি, ধুন্দুল, ওইটা চিংড়ি মাছ দিয়ে করেছি। এটা তো তরকা করেছি, এটা ফ্রিজে রেখে দেবো, ডিম দেওয়া হয়নি, ডিম দিয়ে যখন খাবো তখন ডিম দিয়ে নেবো, ওটা মর্নিং শিফটে হয়ে যেতে পারবে। আর এইটার মধ্যে রয়েছে এই যে ছোট পোনাগুলো গতকালে ভেজে রেখে দিয়েছিলাম, আর চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছগুলো যে বেছে কটা দিয়ে দিলাম। কী করেছি বলো তো, কয়েকটা ভেন্ডি ছিল, কয়েকটা কচু ছিল, আমি কী করলাম যেহেতু ডিউটিতে নিয়ে যাবে কী করবো, এটুকু এটুকু দেখি সেভাবে কোনো সবজি হবে না, কচু পাতলা পাতলা করে কেটেছি, আলু দিয়েছি, কয়েকটা ভেন্ডি লাল করে ভেজে দিয়ে একদম ভালো করে ওটাকে করে দিয়েছি, পেঁয়াজ আদা রসুন দিয়ে একদম দিয়ে করে দিয়েছি। আর এটা হচ্ছে চিংড়ি ভাপা, মিঠির মিঠির জন্য এটা আবার করতে হয়, চিংড়ি ভাপা, চিংড়ি ভাপাটা মিঠির খুব প্রিয়। আর এটা হচ্ছে কী বলতো, একবারে ফোড়ন দিয়ে ডালটা বসিয়ে দিয়েছি, পরে ফোড়ন দিইনি মুসুরির ডালটা, হ্যাঁ ওটা লাগবে না। এই যে টিফিন বক্স, পরে টিফিন ভরে রেখে দেবো, ওই যে তরকারিটা করেছি ওটা বেশি করে দিয়ে দেবো, তাই জন্য খেয়ে নি। কিন্তু দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে গেছে, পাখিদের ঠান্ডা মানে বরফে জল একদম মানে মোটামুটি একটু বরফ হয়েছিল, সেই বরফের টুকরো দিয়ে ওদের বাটিতে দিয়ে এসেছি, বরফের টুকরোগুলো আর কি, জল মানে বাটি ফাটি ধুয়ে নিচের এটা পরিষ্কার করে ওদের পর্দায় জল দিয়ে আসলাম। ওই জন্যই না আমার লেট হয়ে যায় খেতে খেতে, আমার লেট হয়ে যায়। আমার এই সবজিগুলো রয়েছে না তো, কিছু গাছেও ওই সময় জলটা দিয়েই একবারে আসি, মানে গাছ তো সর্বদাই দিনে তিন বেলায় জল দিচ্ছি, সকালবেলায় যখন জল আসে দিয়ে দিচ্ছি, আবার রাত্রে শোয়ার আগে জল দিচ্ছি, আবার দুপুরবেলায় হয় খাওয়ার আগে স্নান করার আগে, না হয় পরে, তিনবেলা করেই ওদের স্নান করাই, তবেই গিয়ে গাছগুলো টিকে আছে, না হলে কিন্তু গাছগুলো একবারও যদি টবে একবারও যদি দিনে যে জল দেয় না, তাও দেখো যাদের বাড়িতে গাছ আছে তোমরা নিশ্চয়ই জানো, একবার জল দিলেও গাছ কিন্তু টবের গাছ, বৃষ্টি হলে টবের গাছ শুকিয়ে যায়। আর আমি ওই জন্যই তিনবেলাতেই জল দিই, স্নান করি করিয়ে জল দিই, গাছগুলো যতক্ষণ না না বৃষ্টি পড়ছে ততক্ষণ গাছগুলোকে আমাকে ঠিকঠাক করে সবুজত্ব মানে একদম সবুজ করে রাখতে হবে। চলো খেতে বসি, লেট হয়ে গেছে অনেক। ব্যাস খাওয়া শুরু করে দিয়েছি, তরকারিটা কিন্তু একটু খেয়ে তো দেখলাম বেশ ভালোই হয়েছে, হ্যাঁ ভালোই হয়েছে। আমি ভাবছিলাম যে খিচুড়ি তরকারি এটা, কিন্তু চিংড়ি কয়েকটা দিচ্ছি না ওই জন্যই বেশ টেস্টটা ভালো হয়েছে। আর ভেন্ডি ছিল 10-12টা, ভেন্ডি ছিল, কচু ছিল 10-12টা, সব দিয়ে করে দিয়েছি, পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে, কিন্তু ভালোই টেস্ট হয়েছে খেতে তরকারিটা। আর এই যে মাসকাবাড়ি বাজানটা মানে নিয়ে এসছে, রাতেই এখন এটা ঢেলে নেবো, রাত্রে মানে সব খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি বসেছি, ডিনার কমপ্লিট করে বসেছি, কৌটোগুলো ধুয়ে নিয়ে এখন কী হয় যে কটা শেষ হয় কটা ধুয়ে ধুয়ে আমি রেখে দিই। আগে যেমন একসাথে নিয়ে বসতাম না ওটা আরও হ্যাঁ হতো, বুঝতাম না ঠিক মানে ক্যালকুলেশন করে উঠতে পারতাম না। অবশ্যই সংসার তো এইটাই, যতদিন যাচ্ছে ততই এর মানে ঠিকঠাক করে গুছিয়ে বাগিয়ে করা করতে পারছি আর কি। তা এখন কী হয় যে কটা মানে খালি হয় সব ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি। আর এই যে মানে ধাউস মাছ 250 জিরে, মানে আমি তো জিরে মানে পাউডার খাই না বাজারের, এগুলোই গুঁড়ো করে খাই, তা অবশ্য শেষ হয়ে যাবে আবার পরে নিয়ে আসবো। তো এইটাই একেবারে অনেকটাই গুঁড়ো করে রেখে দেবো, কড়াইতে করে পেস্ট করে একদম মানে কড়াইতে সরি কড়াইতে ভেজে মিশিয়ে গুঁড়ো করে রেখে দেবো। আর যে সাথি তেল 2 প্যাকেটই এনেছে, কিছু আচারে দেবো, আবার পরে 2 প্যাকেট লাগবে। আর এই চাও হচ্ছে কী বলতো, সৌ চাউটা খাই, মোটা চাউটা একদম ভালো লাগে না আমার, আমার না মিঠিরও ভালো লাগে না, তবে চাও করলে সরু চাউটাই খাই। এখন তো গরমের চোটে কতদিন ধরে চাউটাও খাওয়া হচ্ছে না। আর এই সুগার ফ্রি আমার মানে সকালে বিস্কুট মানে ওই কিনে কেক আর সুগার ফ্রি কিংবা বিটানি এইরকম, সুগার ফ্রিটাই আমি বেশি খাই,
আর তো সারাদিন না বাদাম ছোলা মটর তরকার ডাল এগুলো তো আছেই, কেননা ওই যে ছোলা তরকার ডাল এগুলো আমরা পুরো সেদ্ধ করে খাই, মানে লেবু শসা পেঁয়াজ যেগুলো খাই টিফিনে, বড় নিয়ে যায়। তো যাই হোক, এই জিনিসগুলো ঢেলে ঠেলে রাখি, আটা ময়দা উঠিয়ে রেখে দিয়েছি, আটা ময়দা তুলের আগেই ঢালা হয়ে গেছে, সাদা তেল তো এমনি মানে বোতলের নিয়ে এসেছিল ওটাও রেখে দিয়েছি, আর নেসকাপি তো এখন যেহেতু তবুও মাঝে মধ্যে আমার ইচ্ছে করে মাঝে মধ্যে একটু নেসকাপি কাপ কফি খাই, ওই জন্যই চারটে এরকম 10 টাকার পাউচ আনা করিয়ে নিয়েছি। এবার এগুলো ঢেলে নিই, ঢেলে দেখো এই যে গোছানো বাগানো সব হয়ে গেছে, মোটামুটি এতটাই মোছামুছি করে নিয়েছি, খুব একটা সব কিছু বার করেই করে নিয়ে অল্প স্বল্প সামনেটাই ঝাড়পোঁছ করে কতগুলো 12টা ডাব্বা ধুয়েছি, 12টা ডাব্বায় ঢেলে দিয়েছি। আরও কিছু বাকি আছে একটা, আর এই যে ডাব্বাগুলো দেখে সেগুলো বেশ ভালো, বেশ এগুলো সে কাজু কিশমিশ এগুলো দেখেছে, পাইন অ্যাপেল, হ্যাঁ এই ডাব্বাগুলো বেশ পাইন অ্যাপেল কয়েন, মানে এইরকম পাইন অ্যাপেল কয়েনের মতন গোল গোল করে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এই যে এরকম আমার প্রচুর ডাব্বা এরকম রয়েছে, এটা সেই কিউ মানে সেই ফল টাইপের সবুজ সবুজ, এটা দারুণ লাগে এই কিউ ফলটা। তো এইটা এরকম ডাব্বাগুলো তো আমার অনেক কিছুই আমি রাখি, নিয়ে আসে ও মাসে একটা দুটো করে কিছু না কিছুর মধ্যে নিয়ে আসে। তো এইগুলো সবই ঢেলে ঢেলে রাখলাম, মিঠিও হাইডেন্সেক খেতে ভালোবাসে এরকম কয়েকটা প্যাকেট নিয়েছিলাম, এই যে চাতুও চলে এসছে, আর আটা ময়দা তুলে রেখে দিয়েছি। আটা ময়দাটা একটু কম কমই জানি আগের তুলনায়, কেননা গরম তো, ধরো আমি ওই 1.5 কেজি মতন আটা আর 500 ময়দা আনা করিয়েছি, আবার শেষ হবে পরে আবার আনবো, এরকম করেই আনা করিয়েছি, এতটা ঢেলে নিয়েছি। শনিবার আগামীকাল আবার শনিবার আমার এক্সিবিশন আছে, এই জন্যই আমি এটা রাতের একটু অনেকটা রাত হলো কিন্তু তাও ঢেলে রাখছি, কেননা আমার জুয়েলারির কাছে এখন যেতে হবে আবার, আর এই কটা আট ঢালিনি এই কটা থাক, কেননা রাত হয়ে যাচ্ছে তো আমার এক্সিবিশন আছে কালকে, মানে আগামীকাল রয়েছে, এই জন্য জুয়েলারির জায়গাটা কিছুটা একটু ব্যাগট্যাগুলো গোজগাজগুলো একটু করতে হবে, এগুলো সব করে নিয়েছি। এখন বাজে তোমার দেখো 2:30 বাজে, তো ভেবেছিলাম শুক্রবার যারা দুর্গাপুরে যেসব বন্ধুরা থাকো শুক্রবারে আমাদের শুক্রবারের রাতের না ওয়েদারটা রাতের দিকে বিশেষ করে 9টার পর থেকে একটু গাছপালাগুলো মানে মানে এদিক ওদিক দুলছে, হ্যাঁ আর হাওয়াটা না একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াটা একটু দিয়েছে, মানে তুলনামূলক এই কদিন আগের তুলনামূলকভাবে শুক্রবারের রাতে হাওয়াটা, আমি হয়তো ভাবলাম মনে হয় কলকাতার সাইডে বৃষ্টি হয়েছে, এদিকে মনে হয় ওয়েদারটা একটু একটু এ হবে, তাই তো ভেবেছিলাম। তো কিন্তু এই যে তো এত সুন্দর একটু একটু হাওয়া দিচ্ছে, আমি আবার না অভ্যাস হয়ে যাচ্ছে আমার একটু বাইরে বসা আর কি, মানে শুতে বসা যাওয়ার আগেও। তো আমার রাতের বাগান সুন্দরীদেরও দেখিয়ে দিলাম তোমাদের, দিনেবেলা তো সবসময় দেখো রাতের বাগান সুন্দরী দেখিয়ে দিলাম তোমাদের, আর এই দেখো চাঁদটা পাম গাছের ভেতর থেকে এত সুন্দর, আমি না নিজে ফোন না নিয়েই বেরিয়েছিলাম, তারপরে আবার গিয়ে ছুটে ফোনটা নিয়ে এসে আবার রেকর্ডিংটা করলাম যে না তোমাদের সাথেও এত সুন্দর মুহূর্তটা আমি শেয়ার করি। দেখো কি পাম গাছটা একদম পড়ছে না, ঝিরঝিরি পাতাটা মানে এত বড় বড় লাগছে না, থাকলাম অবশ্য থাকলাম 5 মিনিট মতন, এদিক বসেছিলাম বসে এদিক ওদিক, রাতের যে সৌন্দর্য না গাছে রাতের সৌন্দর্যটা তো কিন্তু দারুণ, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আর বেলি ফুলের গন্ধ কী, খুব বেলি ফুল হয়েছে। হ্যাঁ তো আজকের ভিডিওটা এখানেই রাখবো, আর বড় করবো না, নতুন পুরনো সকল বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো, আগামীকাল অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি। নতুন বন্ধু যারা আছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে যে বেল বাটন দিয়ে আছে সেটি অন করে দিও, যখন নতুন ভিডিও আপলোড করবো নোটি পেয়ে যাবে। এখানেই রাখছি আজকে, এখানেই রাখছি, ভালো থেকো সুস্থ থেকো, টাটা, গুড নাইট।